হাই ডিয়ার্স, আমরা সবসময় চিন্তা করি যে আমাদের হাতের লেখা সুন্দর হচ্ছে না। এই বিষয়টি নিয়ে ম্যাক্সিমাম স্টুডেন্ট তারা টেনশনে থাকে যে কেন আমাদের হাতের লেখা সুন্দর হচ্ছে না। ডিয়ার্স, এটার সলিউশন হচ্ছে আপনাকে প্রচুর পরিমাণ হাতের লেখা প্র্যাকটিস করতে হবে। যদি আপনি প্র্যাকটিস করেন, অবশ্যই আপনার হাতের লেখা সুন্দর হবে। তবে শুধু প্র্যাকটিস করলেই হবে না, সেটাকে সুন্দর করে লিখতে হবে এবং মার্জিত অক্ষর দিয়ে লিখতে হবে। আপনাকে প্রথমে যেটা চেষ্টা করতে হবে সেটা হচ্ছে আপনাকে সুন্দর অক্ষর লেখার চেষ্টা করতে হবে। আপনি শুধু লিখছেন বাট আপনার অক্ষর সুন্দর হচ্ছে না, তাহলে আপনার লেখা কখনোই সুন্দর হবে না। ফার্স্ট টাইম আপনাকে যেটা করতে হবে, যাদের লেখাগুলো সুন্দর প্লাস আপনার আশেপাশে যারা বড় ভাই আছে, বোন আছে, বাবা মা আছে, টিচার আছে, তাদের লেখা যদি সুন্দর হয়ে থাকে আপনার চোখে, তাহলে তাদের লেখাগুলো আপনি ফার্স্ট টাইম ফলো করুন এবং দেন তাদের অক্ষরগুলো আপনি ট্রাই করুন। তারা কীভাবে কোন অক্ষরটা কীভাবে লিখছে, কীভাবে তাদের মাত্রা দিচ্ছে, কীভাবে দাড়ি দিচ্ছে, এই জিনিসগুলো আপনি একটু খেয়াল করুন এবং বেশি বেশি করে এগুলো প্র্যাকটিস করুন, তাহলে আপনার হাতের লেখা সুন্দর হয়ে যাবে। আপনি যত বেশি লিখবেন আপনার হাতের লেখা তত বেশি সুন্দর হবে, তত স্পিড বাড়বে। আমরা পরীক্ষার খাতায় দেখি অনেক সময় আমাদের হাতের লেখা সুন্দর করার জন্য আমরা স্পিডটা কমে যাই, কারণ আমরা পরীক্ষার খাতায় ততটা স্পিডে লিখতে চাই যতটা আমাদের আসলে প্রয়োজন। তো স্পিডে যখন লিখতে যাবেন তখন দেখা যাচ্ছে অনেকটা সময় আবার হাতের লেখা অসুন্দর হয়ে যায়। সেক্ষেত্রে কারণ হচ্ছে আপনি কখনো স্পিডে লেখার অভ্যাস করেননি। আপনার হাতের লেখার স্পিড যখন আপনি বাড়াবেন তখনই আপনার হাতের লেখাটা একটু না একটু আপনার সমস্যা হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাকে পরীক্ষার খাতায় নয়, বাসায় বসে বসে দ্রুত গতিতে সুন্দর লেখার অভ্যাস করতে হবে। তাহলে আপনার দুইটাই সুবিধা হবে, একটা হচ্ছে আপনার হাতের লেখার গতি বেড়ে যাবে, আরেকটা হচ্ছে আপনার হাতের লেখা সুন্দর হয়ে যাবে। সো দ্যাট ডিয়ার্স, আমরা সবাই বেশি বেশি করে সুন্দর করে হাতের লেখা প্র্যাকটিস করবো, তাহলে আমাদের হাতের লেখা সুন্দর হবে।